সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, অনেক মানুষ অভিযোগ করেন তাদের ঘর, তাদের বাড়ি, তাদের অফিস উন্নতি হচ্ছে না। ঘরের মানুষ চাকরি করেন, ব্যবসা করেন, কোনো উন্নতি হচ্ছে না। অফিসে কাস্টমার আসছে না, পাশের অফিসে কাস্টমার আসছে, দোকানে কাস্টমার আসছে না, পাশের দোকানে কাস্টমার আসছে, দোকানে প্রোডাক্টের অভাব নেই কিন্তু দোকানে কোনোভাবেই কাস্টমার আসছে না। তার থেকে উত্তরণের উপায় কি? সুপ্রিয় দর্শক বন্ধু, অনেক বাড়ি ঘর দেখা যায় কিছু মানুষের কুনজরের কারণে, কিছু মানুষের কু বদনজরের কারণে এই ঘর বাড়ি অফিসে বা দোকানে উন্নতি হচ্ছে না। এর একটি সহজ সমাধান হচ্ছে গজাল। আপনার বাড়িতে, আপনার অফিসে, আপনার দোকানে চার কোনা চারটি ঝুলিয়ে রাখতে পারেন। আপনার ঘরে যদি তিনটি রুম থাকে তাহলে তিনটি রুমে তিনটে ঝুলিয়ে রাখবেন, পাঁচটি রুম থাকলে পাঁচটি রুমে পাঁচটি ঝুলিয়ে রাখবেন, আপনার দোকানে চারটি ঝুলিয়ে রাখবেন, আপনার অফিসে চারটি চার কোনা ঝুলিয়ে রাখবেন। এই গজাল এমন একটি গজাল, ভারতের রাজস্থান থেকে এই গজালগুলো বিশেষভাবে তৈরি করে আনা। গজালগুলো আমি এবার আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে গজালগুলো দেখুন, আরবি খোদাই করে লেখা, এখানে ছিদ্র করা আছে আপনার ঝুলানোর জন্য। প্রত্যেকটা গজালে আরবি খোদাই করে লেখা, দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করে, প্রতিটি গজালে খোদাই করে লেখা। এই গজালগুলো দিয়ে আপনার দোকান, বাড়ি, অফিস বন্ধ করতে পারবেন। আপনার দোকানে বিক্রি হচ্ছে না, কোনোভাবেই কাস্টমার আসছে না, দোকানে উন্নতি হচ্ছে না, দোকানের ভাড়া দিতে পারছে না, সংসার নিয়ে এক ধরনের টালমাটাল অবস্থায় আছেন, আপনার সংসারের মানুষের ঘরের সদস্যদের অসুস্থতা ছাড়ছে না, এই গজালগুলো ঝুলিয়ে দিবেন। দেখুন আরবি হরফ করে লেখা আছে প্রত্যেকটি গজালে, এগুলো কিন্তু পিতলের তৈরি। এখানেও অনেক গজাল আছে, আপনারা দেখুন, পাইকারি খুচরা যে কেউ চাইলে এই গজালগুলো নিতে পারবেন আমার প্রতিষ্ঠান থেকে। এই গজালগুলো ঘরের চার কোনা চারটা, বাড়িতে, অফিসে বা দোকানে আপনি ঝুলিয়ে রাখতে পারবেন। এই গজালগুলো বিশেষভাবে এই কারণে তৈরি যেন কুনজর, বদনজর বা অসুস্থতা বা দোকানের উন্নতিতে কোনো ক্ষেত্রে বাধা না হয়। অনেক মানুষের দোকানে কোনোভাবেই উন্নতি হচ্ছে না, আয়ের তুলনায় ব্যয় বেশি। দেখা যায় দোকানে কাস্টমার এসেও কাস্টমার ফিরে যাচ্ছে, কাস্টমার কিনছে না। এই গজালগুলো দোকানে আপনি ঝুলিয়ে রাখবেন। তারপরে এই গজালগুলো যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন ফজরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে আপনি দোকানের চার কোনায় চারটি ঝুলিয়ে রাখবেন, অফিসের চার কোনায় চারটি ঝুলিয়ে রাখবেন, গড়ে যে কয়টি রুম আছে প্রত্যেকটি রুমে একটি করে ঝুলিয়ে রাখবেন। আপনার যদি কোনোভাবেই উন্নতি না হয়, গোপন শত্রু আপনার পিছ ছাড়ছে না, আপনাকে ক্ষতি করতেই আছে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি, জাদুটোনা দ্বারা আপনাকে আক্রান্ত করছে, আপনার অসুস্থতা কমছে না, কোনোভাবেই আপনি উন্নতি লাভ করতে পারছেন না, আপনার ঘরের ছেলে মেয়েদের পড়াশোনায় অমনোযোগী, ঘরে মেজাজগুলো খিটখিটে হয়ে যাচ্ছে, আয় থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, চাকরির চেষ্টা করছেন চাকরি হচ্ছে না, ঘরের মানুষের, অফিসের মানুষের, দোকানের মানুষের স্যালারি দিতে পারছেন না, ঘরের মানুষের উন্নতি হচ্ছে না, ঘরের মানুষ অসুস্থতা লেগেই আছে, আপনার বিবাহযোগ্য কন্যা বা বিবাহযোগ্য ছেলের বিয়ে হচ্ছে না, বিয়ে বন্ধ করে রেখে দিয়েছে, একটার পর একটা ঝামেলা আপনার পিছু ছাড়ছে না, তখন এই গজালগুলো আপনারা ঝুলিয়ে রাখবেন। শনিবার বা মঙ্গলবার দোয়া দরুদ পাঠ করে ঝুলিয়ে রাখতে পারেন, বা হিন্দু ধর্মের ভাই বোন হলে মন্ত্র পাঠ করে ঝুলিয়ে রাখতে পারেন। এই গজালগুলো ঝুলিয়ে রাখার এক থেকে ৩০ দিনের মধ্যে খুব ভালো ফিডব্যাক পাবেন। আপনার ঘরের কুপ্রভাব, আপনার দোকানের কুপ্রভাব, আপনার অফিসের কুপ্রভাব দেখবেন বিনষ্ট হয়ে যাবে, যেটি বলি আমরা কেটে যাবে।
অনেক মানুষ আপন মানুষ দেখা যায় সম্পত্তিগত কারণে শত্রুতামি করে বা বিভিন্ন কারণে আপনি উপরে উঠে যাচ্ছেন তার থেকে আপনাকে নিচে নামানোর জন্য এক ধরনের ক্ষতি সাধিত করে। আপনি বুঝেও বুঝতে পারছেন না, কোন স্টেপ নিতে পারছেন না, কোন ধরনের তাদের বিরুদ্ধে কোন ধরনের অ্যাকশন নিয়ে যেতে পারছেন না, তখনই এই গজালগুলো আপনি ঝুলে রাখবেন। দেখবেন আপনার শত্রু বিনাশ হবে। যত গুপ্ত শত্রু থাকুক, হয়রানির সমস্যা হোক, মামলার সমস্যা হোক, অনেকে আছেন ঋণের জালে ফেসে যাচ্ছেন, কোনোভাবে ঋণ থেকে উত্তরণ ঘটাতে পারছেন না। একটা জায়গার থেকে ঋণ এনে আরেকটা জায়গায় ঋণ ব্যাক আপ করেও আপনার কোনো উন্নতি হচ্ছে না, তখন এই গজালগুলো আপনি ঝুলিয়ে দিবেন আপনার ঘরে, অফিসে বা দোকানে। আপনার দোকানে কাস্টমার আসতে বাধ্য, আপনার পাশের দোকানে যে প্রোডাক্টটি থাকুক, আপনার দোকানে এসে কাস্টমার কখনোই ফিরত যাবে না, এই গজালগুলো আপনি ঝুলিয়ে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের আনাচে কানাচে আমার প্রতিষ্ঠান থেকে এসে পরিবহন এবং সুন্দরবনে কুরিয়ার সার্ভিসে পার্সেল যায় পাইকারি বা খুচরা। এছাড়া অনেক প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে থাকেন, যাদের সমস্যাগুলো আছে, তারা DHL কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এই যে DHL কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। এই DHL এর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ওমান, বাহরাইন, আবুধাবি, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, এমনকি লন্ডন, আমেরিকাতেও আমাদের প্রতিষ্ঠান থেকে পার্সেল যায়। এই DHL এর এই ধরনের প্যাকেটে আপনারা যারা ইতিপূর্বে পার্সেল নিয়েছেন আমার প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে নিতে পারেন। এই গজালগুলো পাইকারি বা খুচরা আপনি চাইলে নিতে পারবেন। এই আমার প্রতিষ্ঠান থেকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি বিশেষ অনুরোধ করব ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনার দ্বারা হয়তো একজন মানুষের উপকার হবে, আপনার একটি শেয়ারে অনেক মানুষ অনেক অজানা তথ্য জানতে পারবেন, কারণ এই গজাল সম্পর্কে অনেকেই জানেন না। আর আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনারা তো অনেক কিছু শেয়ার দেন ফেসবুকে বা ইউটিউবে, অনেক গান, ভিডিও, অনেক স্টারদের কিছু আপলোড দেন। একটি মহৎ কাজে যদি আপনি একটি শেয়ারের মাধ্যমে একটি পরিবারের কাছে পৌঁছায়, আর এই একটি পরিবার যদি এই গজালগুলো নিয়ে নিরাপদভাবে জীবনযাপন করে, স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করে, তার থেকে আপনিও কিছুটা দোয়া পেতে পারেন ওই পরিবারের মাধ্যমে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার চ্যানেলে যারা নতুন উপস্থিত হয়েছেন, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।